চার দিনের সফরে দুপুরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটি সেখানে তার প্রথম সফর। এ উপলক্ষে পাবনার বিভিন্ন স্থানে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে সড়ক মহাসড়ক। বিভিন্ন ভবনে করা হয়েছে আলোকসজ্জা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হোসেন, তিনি আছেন সেখানে। নাজমুল, রাষ্ট্রপতি এই মুহূর্তে কোথায় রয়েছেন আর তার কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। তানিয়া, রাষ্ট্রপতি আরিফপুর কবরস্থানে তার পিতামাতার কবর জিয়ারত করেছেন। তিনি এখন স্কোয়ারের যিনি প্রতিষ্ঠাতা স্যামসন এস চৌধুরী, তার যে সমাধিসৌধ, সেখানে তিনি কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। তাকে বরণ করে নিতে স্কোয়ার গ্রুপের পক্ষ থেকে স্কোয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী এবং স্কোয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী, স্কোয়ার গ্রুপের ডিরেক্টর অঞ্জন চৌধুরী পিন্টু, তারা এখানে উপস্থিত রয়েছেন। যেহেতু অঞ্জন চৌধুরী পিন্টু তিনি হচ্ছেন আগামীকাল যে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে সেই কমিটির তিনি হচ্ছেন আহ্বায়ক, রাষ্ট্রপতি পাবনার সন্তান এবং স্কোয়ার গ্রুপের সঙ্গে তার যে হৃদ্যতা, আন্তরিকতা, সেই জন্য তিনি শ্রদ্ধা জানাতে আসছেন স্কোয়ার গ্রুপের প্রয়াত প্রতিষ্ঠাতা স্যামসন এস চৌধুরী এবং স্কোয়ার গ্রুপের মাতা আনিকা চৌধুরী, তাদের সমাধিসৌধে। আজকে এর আগে আরিপুর কবরস্থানের তিনি তার পিতামাতার নতুন রাষ্ট্রপতি, বাংলাদেশের যিনি 22তম রাষ্ট্রপতি, তিনি তার পিতামাতার কবরস্থানে তিনি দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। তার আগে তিনি পাবনা জেলা পরিষদ প্রাঙ্গণে তিনি সেখানে বঙ্গবন্ধু চত্বর এবং বঙ্গবন্ধু ম্যুরালে তিনি উদ্বোধন করেন। উদ্বোধন করার পরেই তিনি এরপরে তার আগে তিনি দুপুর 12টার দিকে মহামান্য রাষ্ট্রপতি তিনি পাবনা এসে উপস্থিত হন এবং হেলিকপ্টার যোগে পাবনা স্টেডিয়ামে উপস্থিতির পর তিনি যান পাবনা সার্কিট হাউসে। পাবনা সার্কিট হাউস তিনি উপস্থিত হওয়ার পরেই কিন্তু তিনি হচ্ছেন এরপরে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। তো রাষ্ট্রপতির আগমন উপলক্ষে করা যে নিরাপত্তা ব্যবস্থা পাবনা জুড়ে, সেই করা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে আসলে নেওয়া হয়েছে এবং পাবনাবাসীর মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু আসলে প্রবলভাবে এখানে দেখা যাচ্ছে। তরুণ, ফেস্টুন এবং নানাভাবে কিন্তু পাবনার মানুষ তারা কিন্তু রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়ার জন্য, চার দিনের যে সফর সেই সফর শুরু হয়েছে সেটি বরণ করে নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছেন। দেখতে পাচ্ছেন স্কোয়ারের যে বাগান বাড়িতে, সেখানে কিন্তু আস্তে আস্তে রাষ্ট্রপতির গাড়িবহর তিনি ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হবেন, তাকে বরণ করে নেবেন স্কোয়ার গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং স্কোয়ার গ্রুপের পরিচালক মোহাম্মদ সাহাবুদ্দিন, 22তম রাষ্ট্রপতি। তিনি পাবনা প্রেস ক্লাবেরও তিনি সদস্য এবং তিনি আগামীকাল পাবনা প্রেস ক্লাবে তিনি মতবিনিময় করবেন এবং আগামীকাল দুপুর 3টায় পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হবে। সব কিছু মিলিয়ে রাষ্ট্রপতির জন্য এটা আবেগের সফর। তার পরিবারের সদস্যরা এসেছেন, ফার্স্ট লেডি এসেছেন, তার ছেলে এসেছেন এবং তার নাতি, তারাও এসেছেন। তো রাষ্ট্রপতি যারা সফর সঙ্গে এসেছেন স্বজনেরা, তারা বলছেন যে এটা আসলে অনেক বেশি আনন্দের এবং এই সফরটি আসলে তারা খুব আপ্লুত, কারণ পাবনার সন্তান মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আসলে পাবনায় এসেছেন। তাকে যে সম্মাননা পাবনার মানুষ দিচ্ছে সেটি আসলে অনেক বেশি প্রাপ্তি। আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি স্কোয়ারের বাগান বাড়িতে তিনি উপস্থিত হয়েছেন, তাকে এখনই বরণ করে নেওয়া হবে এবং রাষ্ট্রপতির যে সফরসঙ্গীরা আছেন এবং রাষ্ট্রপতির সহধর্মিনী, তিনিও উপস্থিত হয়েছেন। এই বিষয়টি আসলে একটু পাবনাবাসীর জন্য এটা বিরল মুহূর্ত। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি তিনি বেরোচ্ছেন গাড়ি থেকে এবং তিনি তাকে বরণ করে নিচ্ছেন তার বাল্যকালের বন্ধু স্কোয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। এছাড়া উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতির বন্ধু স্যামুয়েল এস চৌধুরী, তপন চৌধুরী স্কোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং নাগরিক কমিটির আহ্বায়ক অঞ্জন চৌধুরী, তারা রাষ্ট্রপতিকে বরণ করে নিয়েছেন। এখানে উপস্থিত আছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, পাবনা জেলার জেলা প্রশাসক এবং পাবনা জেলা পুলিশ সুপার মহামান্য রাষ্ট্রপতি। তিনি সবার সঙ্গে কুশলাদি বিনিময় করার পর তিনি আসলে স্কোয়ার গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা স্যামসন এস চৌধুরী, তার সমাধিতে তিনি শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করবেন।
পাবনার সন্তান, বাংলাদেশের রাষ্ট্রপতি, পাবনার সন্তান তিনি, আমাদের পাবনার বাংলাদেশের আসলে একটা যে ইতিহাসে যে যতজন রাষ্ট্রপতি এসেছেন তিনি হচ্ছেন 22তম এবং তিনি তিনি রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব তিনি ধীরগতমে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি স্যামসন এইচ চৌধুরী এবং আনিতা চৌধুরী তাদের সমাধিসৌধের দিকে এগিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি। ধন্যবাদ নাজমুল। পাবনা থেকে রাষ্ট্রপতির নিজ জেলা সফরের বিষয়ে জানাচ্ছিলেন নাজমুল হোসেন।